অবশেষে জানা গেল প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার সেই সুন্দরী আওয়ামী নেত্রী রূপার। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। রাজধানী ঢাকায় দুই নারী প্রতারক গ্রেফতার, 5 বছরে 10 কোটি টাকা হাতিয়ে নেয় তারা। চট্টগ্রাম মহাসড়কে অভিনব কায়দায় প্রতারণা, সর্বস্ব হারালেন ফারাজ করিমের এলাকার দুই নারী। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা প্রধান প্রধান সংবাদ শিরোনাম। এসবের বিস্তারিত সহ আরও কিছু আলোচিত খবরাখবর জানতে ভিডিওটির পুরোটা সময় সাথেই থাকুন। প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কাফরুল ও কাকরাইল থেকে 10 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে একজন মাহবুবা নাসরিন রূপা, তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী। প্রতিরক্ষা মহা হিসাব নিরীক্ষণের কার্যালয় অডিটর নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্ন ফাঁসের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। মাহবুবা নাসরিন রূপার ফেসবুক আইডিতে দেখা যায় তিনি ছাত্রলীগ ইডেন মহিলা কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, একই কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাত্রী বিষয়ক সম্পাদকেরও দায়িত্ব পালন করেন তিনি। পরে 2018 সালে দুপচাঁচিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু গণমাধ্যমকে বলেন, মাহবুবা নাসরিন রূপা ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী, বর্তমানে বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য। দুপচাঁচিয়া উপজেলার একাধিক ব্যক্তি জানান, মাহবুবা নাসরিন রূপা নির্বাচিত ভাইস চেয়ারম্যান হলেও তিনি এলাকায় সেভাবে থাকেন না, মাঝে মধ্যে আসেন আবার চলে যান ঢাকায়। এলাকায় আসলে আওয়ামী লীগের জাতীয় নেতাদের সঙ্গে ঢাকায় তার তোলা ছবি মোবাইল ফোনে লোকজনকে দেখাতেন তিনি। তার গ্রামের বাড়ি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভুইপুর গ্রামে। নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সমর্থন ছিল তার প্রতি। ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, মাহবুবা নাসরিন প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোতা। নিয়োগের কথা বলে চাকরি প্রার্থী সংগ্রহ করতেন তিনি সহ কয়েকজন। ডিবি কর্মকর্তা আরও বলেন, ডিবির গুলশান বিভাগ তথ্য প্রায় চক্রের সদস্যরাই পরীক্ষার্থী সেজে কেন্দ্রে ডিজিটাল ডিভাইস নিয়ে যায়। প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা কেন্দ্র থেকে তারা ডিভাইসের মাধ্যমে চক্রের অপর সদস্যের কাছে পাঠিয়ে দেয়। বাইরে থেকে তারা প্রশ্ন সমাধান পাঠিয়ে দেয় কেন্দ্রে। চাকরি প্রার্থীদের এভাবেই তার পাশ করাতেন তারা। এর জন্য প্রতি চাকরি প্রার্থীর কাছ থেকে 16 লাখ টাকা নিতেন। অগ্রিম হিসেবে নেওয়া হতো 2 থেকে 5 লাখ টাকা। এই চক্রের সদস্যদের গ্রেফতারের বিষয়ে ডিএমপি অতিরিক্ত কমিশনার হাফিজ বলেন, ঢাকা মহানগর ডিবি পুলিশের কাছে তথ্য ছিল। এর আগেও বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়া কয়েকজন ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল অ্যাপস এবং ব্যক্তি পরিবর্তন করে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস, উত্তর সমাধান করে সরবরাহ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ কাকরালের নিউ শাহিন হোটেল থেকে অসদুপায় অবলম্বনকারী দুই পরীক্ষার্থীকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী কাফরুল সেনপাড়া পর্বত এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ডিভাইস, প্রশ্নপত্র ও উত্তরপত্রের খসড়া সহ 4 জনকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, গোয়েন্দা পুলিশের আরেকটি দল বিজি প্রেস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অভিযান চালিয়ে পরীক্ষার্থী এবং প্রশ্ন ফাঁসের অন্যতম পরিকল্পনাকারী মাহবুবা নাসরিন রূপাকে 2 লাখ টাকা এবং ডিজিটাল ডিভাইস সহ গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন অ্যাপ ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষার হল থেকে প্রশ্ন ফাঁস করা, বাইরের রুমে ওয়ান স্টপ সমাধান কেন্দ্র বসিয়ে স্মার্ট ওয়াচ, এয়ার ডিভাইস, মোবাইল SMS এর মাধ্যমে উত্তর সরবরাহ করার কাজ করতেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। অন্যদিকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে দুই নারী প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। তারা হল রানু বেগম ও শাহিদা আক্তার। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন র্যাব 3-এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা নানা প্রলোভন দেখিয়ে প্রথমে ঋণ দেয়, পরে সুদসহ নানা উপায়ে ফাঁদে ফেলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। এক ভিকটিমকে 1 লাখ টাকা ধার দিয়ে 2 বছরে 14 লাখ টাকা লাভ আদায় সহ 33 লাখ টাকার চেক ডিজ অনার মামলা দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে তাদের ওপর। গ্রেফতার নারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব 3-এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, তাদের কাছে ক্ষুদ্র ঋণ দেয়ার বা নেয়ার কোনো লাইসেন্স নেই। কোনো ঋণ গ্রহীতা 1 লাখ টাকা সুদে ধার নিতে চাইলে জামানত হিসেবে ঋণ গ্রহীতা স্বাক্ষরিত 2টি ব্ল্যাঙ্ক চেক স্ট্যাম্প নেওয়া হয়। এছাড়াও ঋণ গ্রহীতাকে 1 লাখ টাকার জামানত হিসেবে অগ্রিম 15,000 টাকা কেটে রাখা হতো। অগ্রিম 10 দিনের কিস্তি বাবদ কেটে রাখা হতো 10,000 টাকা। এমন প্রক্রিয়ায় 1 লাখ টাকায় ঋণ গ্রহীতা পেতেন 75,000 টাকা। তিনি আরও জানান, যতদিন ঋণ গ্রহীতা এককালীন 1 লাখ টাকার আসল পরিশোধ করতে পারবে না, ততদিন ঋণ গ্রহীতাকে দৈনিক 1,000 টাকা লাভ দিতে হতো। একদিন কিস্তি দিতে ব্যর্থ হলে তা বেড়ে দাঁড়াতো 1,300 টাকায়। আর যদি গ্রহীতার আসল টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, তখন ঋণ গ্রহীতার স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেকে ইচ্ছামতো টাকার অঙ্ক বসিয়ে চেক ডিজনার করে মামলা দিয়ে তাকে হয়রানি করা হতো।
এভাবে যদি টাকা আদায় করা সম্ভব না হয় তখন ঋণগ্রহীতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করা হতো। এভাবে চক্র একজন ঋণগ্রহীতা 1,00,000 টাকা ধার দিয়ে 2 বছরে 14,00,000 টাকা লাভ নেয়। এছাড়াও আসল টাকা উদ্ধারের জন্য ঋণগ্রহীতার বিরুদ্ধে 33,00,000 টাকার চেক ডিজনার মামলা দেয়। সেই মামলা এখনও বিজ্ঞ আদালতে বিচারাধীন। ওই ভুক্তভোগীর দাবি, প্রায় 100+ ঋণগ্রহীতার কাছ থেকে এই দুই নারী গত 5 বছরে 10 কোটি টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃত দুই নারীর বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা করা হয়েছে। ভিডিওটি শেষ করব আরও একটি প্রতারণার গল্প দিয়ে। ষাটোর্দ জাহানার বেগম ও তার দেবর স্ত্রী হোসনে আরা বেগম দুজনে যাচ্ছেন এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে। সিএনজি অটোরিকশাযোগে ছুটে যাচ্ছিলেন রাউজান থেকে হাটহাজারী উপজেলার সেই গন্তব্যে। পথিমধ্যে এক প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন এই দুই নারী। চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক সংলগ্ন হাটহাজারী উপজেলার সামনে এই ঘটনাটি ঘটে। এই প্রতারণার শিকার উক্ত দুই মহিলার বাড়ি রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধারমানি গ্রামে। তবে এই ঘটনা প্রতারণার শিকার ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান ভুক্তভোগীরা। স্থানীয় প্রত্যক্ষদর্শী সহ ভুক্তভোগীরা বলেন, রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধারমানি গ্রামের আব্বাস আলী টেন্ডুলের বাড়ি থেকে তারা রওনা দেয়। ভুক্তভোগীরা হাটহাজারী উপজেলার চারিয়া গ্রামে তাদের আত্মীয় এক মৃত ব্যক্তি ও তার স্বজনদের দেখতে যাচ্ছিলেন। এরই মধ্যে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের হাটহাজারী কলেজ গেট এলাকায় সিএনজি অটোরিকশা হতে নেমে পৌরসভার কাচারি সড়ক দিয়ে হাঁটা শুরু করে। প্রতিমধ্যে প্রতারক চক্রের এক ব্যক্তি তাদের উপর একটি সিএনজি অটোরিকশা উঠতে বলেন। এ সময় প্রতারকরা তাদের দেখে খুব হতদরিদ্র মনে হচ্ছে এমনটা জানিয়ে তাদের ত্রাণ দেওয়া হবে বলেন। তাই ত্রাণের জন্য উপজেলা যেতে হবে বলে ওই সিএনজি অটোরিকশা যোগে তাদেরকে নিয়ে হাটহাজারী উপজেলার সামনে নিয়ে আসে। এরপর অভিনব কায়দায় তাদের পরিধেয় স্বর্ণালঙ্কার 2 জোড়া কানের দুল, মোবাইল ও নগদ টাকা পয়সা তাদের একজনের ব্যাগে রেখে ত্রাণ নেওয়ার জন্য উপজেলা কম্পাউন্ডে ঢুকতে বলে। এরই মধ্যে প্রতারক চক্রের সদস্যরা হোসনিয়ার বেগমের কাছে রক্ষিত স্বর্ণালঙ্কার অ্যান্ড্রয়েড মোবাইল ও নগদ টাকা পয়সা সহ ব্যাগটি টেনে হিঁচড়ে নিয়ে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে দেয়। পরে দ্রুত এই প্রতারক চক্রের সদস্যরা পালিয়ে যায়। সর্বস্ব হারিয়ে যখন হাউমাউ করে কান্না শুরু করলে প্রতারক চক্রের সদস্যরা সিএনজি অটোরিকশা যোগে চট্টগ্রাম মহাসড়ক হয়ে রাউজানের দিকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় সাংবাদিক ও সংগঠন আবু তালেব জানান, অসহায় দুই মহিলা সবকিছু হারিয়ে পথে বসে কান্না শুরু করে। এ সময় উপস্থিত সাধারণ মানুষ উদ্ধার করে বিস্তারিত জানার পর আইনগত আশ্রয় নিতে অনুরোধ করেন ভুক্তভোগীদের। তবে উক্ত স্থানে সিসিটিভি ফুটেজ রয়েছে। এসব ফুটেজ থেকে প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করার সুযোগ হতে পারে বলে জানান তিনি। তাছাড়া এই ঘটনা প্রতারণার শিকার ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছেন। চট্টগ্রামে হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার ও সহকারী উপপরিদর্শক আমির হোসেন বলেন, এই ধরনের কোনো অভিযোগ এখনও পর্যন্ত থানায় কেউ দায়ের করেনি। সুপ্রিয় দর্শক, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেত্রী সেজে প্রশ্ন ফাঁসের মতো জঘন্য অপরাধে জড়িত রূপাকে নিয়ে আপনার কি মন্তব্য? ভালো মানুষের আড়ালে তার এমন প্রতারণার ব্যবসার কি পরিধরের বিচার হওয়া উচিত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার রায়, মতামত জানিয়ে দিন অন্যান্য খবর ও খবরগুলো নিয়েও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।